সুস্মিতা, আজকে আবারও জেনে নেব এই মুহূর্তে শহর কলকাতা ট্রাফিক আপডেট কি রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল চিরঞ্জিত ভৌমিক। চিরঞ্জিত বাবু, এই মুহূর্তে শহর কলকাতা যান চলাচল কি সর্বত্র স্বাভাবিক রয়েছে? গুড মর্নিং, এখনো পর্যন্ত সড়কগুলো যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু কোথাও কোনো কনজেশনের কোনো খবর নেই। আজকে শহরের বুকে সেভাবে বড় মিটিং মিছিল কিছু নেই। দুপুর 12টার সময় একটা ডেমোস্ট্রেশন প্রোগ্রাম আছে আলিপুর পোস্ট অফিসের সামনে, ওখানে 100-150 কালেকশন হবে। আর দুপুর 2টোর সময় আরেকটি ডেমোস্ট্রেশন প্রোগ্রাম আছে হাজি মোহাম্মদ মোহসিন স্কোয়ারে, ওখানেও 200-250 কালেকশন হবে। আর আজকে ওই মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে একটা খেলা আছে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে, মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড ক্লাব ভার্সেস পার্থ চক্র, ওখানেও আমাদের অ্যারেঞ্জমেন্ট রাখা রয়েছে। আর আজকে যেহেতু প্রথম কর্মদিবস সপ্তাহে, সেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা তো আরো বাড়বে আমরা আশা করছি। চারদিকে আমাদের প্রপার নজরদারি থাকছে, আশা রাখা যায় সারাদিন ট্রাফিক স্বাভাবিক থাকবে। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে।